312 জন, আপনারা জানেন যে সিএমএসে 12 জন বসতে ছিল, আমরা সবাইকে এখানে নিয়ে আসি। 312 জনের সবাইকে আমরা হলো সুস্থ পেয়েছি এবং তাদের মধ্যে কোনো লক্ষণ আমরা পাইনি। তাদেরকে আমরা কোয়ারেন্টাইনের সনদপত্র দিয়েছি এবং হলো তাদেরকে আমরা একটা পরামর্শ ফর্ম দিয়েছি, ফর্মটা তারা নিয়ে যাবে এবং তাদের যদি আরও কোনো অসুবিধা হয় সেগুলো হলো আমাদেরকে সবসময় জানাবে। তো তারা হলো যে জিনিসটা আমরা এতদিন কিন্তু তাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ করতে শুরু করি, আজকে আমরা প্রথম মনে করেছিলাম যে সবাই মিলে তাদের জন্য এত কাজ করলাম, আমাদের একসাথে দেখা করতে হবে। সেই জন্য তাদের যে রাতের খাবারটা নিয়মিত, সেই খাবারটা আমরা চেষ্টা করেছি একসাথে বসে খাওয়ার। তো তারা খুব খুশি, তারা অনেকে বলছেন যে এটা তাদের কাছে স্বপ্নের মতো, তারা যে উহান থেকে বাংলাদেশে আসলো এবং এখানে আমরা রাখলাম এবং তাদের জন্য আমরা আমাদের সীমাবদ্ধতার মতো যতটুকু দেখাশোনা করেছি, তারা খুব খুশি। এই কারণে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, পররাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ প্রতিমন্ত্রী এবং ধর্মমন্ত্রী, এদের সবাইকে যারা যার যার অবস্থান থেকে যারা কাজ করেছে সবাইকে তারা ধন্যবাদ জানিয়েছে। এবং তারা এটা বুঝেছে যে আসলে কত মানুষ আমরা হলো তাদের এই যে আয়োজন, এই আয়োজনের পিছনে গেছিলাম। তো যখন তারা এই দেশে আসেন তার আগে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে আসলে বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং সামরিক বাহিনীর যে স্বাস্থ্য বিভাগ তাদেরকে দায়িত্ব দিয়েছিল যে আমরা যেন তাদের সুস্থতা নিশ্চিত করি। তো স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে আমাদের একটা খুব খুশি লাগছে, আমরা তাদেরকে এই কথাটা বলেছি যে তাদেরকে সুস্থভাবেই আমরা হলো তাদের নিজের পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দিচ্ছি। তো এখানে অনেকেই আপনারা জানেন যে 5টার সময় যদি এই প্রক্রিয়াগুলো শুরু করা যায়, এখন একটু রাত হয়েছে, অনেকেই ইচ্ছা প্রকাশ করেছিল যে তারা আজকেই যেতে চাচ্ছে। তো প্রায় 200 মতো আজকেই তারা চলে যাবেন। আমাদের কাছে তারা অনুরোধ করেছেন যে বিভিন্ন বাস স্টপ, বিশেষ করে গাবতলি, সায়েদাবাদ, ময়মনসিংহ বাস স্ট্যান্ড এবং সদরঘাট বা ইয়াতে আমরা ঘাটের জন্য আমরা ওদেরকে দিয়ে আসি। তো তাদের আসলে ইচ্ছা মতো আমরা হলো এই সমস্ত জায়গায় দিয়ে আসছি। অনেকে হয়তো ঢাকার, তারা নিজেরাই যাবেন অথবা রাস্তায় যদি এই বাসে কোথাও নামতে পারেন তারা নামবেন এবং বাকি আগামীকালকে সকাল 10টার মধ্যে আমরা আশা করছি বাকি সবাই চলে যাবেন। তো আমরা হলো সবাই আসলে কেবলমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারের সমস্ত অঙ্গ মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ আসলে পর্যবেক্ষণে আমরা দায়িত্ব পালন করেছি এবং একটা চমৎকার সমন্বয়ের মধ্যে আমরা কাজ করেছি। আজকে আমরা প্রত্যেক মন্ত্রণালয়ের যারা যারা এখানে কাজ করেছি তাদের প্রতিনিধি উপস্থিত ছিলাম এবং সম্মিলিতভাবে তাদেরকে আমরা খুব সুন্দরভাবে ফুল দিয়ে আমরা হলো বিদায় জানিয়েছি। চীনে যেসব শিক্ষার্থীরা আছেন সেই শিক্ষার্থীদের বিষয়ে সরকারের পক্ষ থেকে বা কোনো ধরনের নির্দেশনা আছে কিনা? যারা সেখানে আছে আমরা একটা জিনিস হলো মনে করি যে ওখানে যারা আছে তাদের হয়তো একটু কষ্ট যে তারা বাইরে বেরোতে পারছে না, কিন্তু এখানে আমরা যখন 312 জনকে একসাথে রাখতাম তখন এই প্রশ্ন উঠেছিল যে এখানে তো একজনের মধ্যে যদি এই লক্ষণ দেখা যায় অন্যদের মধ্যেও ছড়াতে পারে। আমরা চেষ্টা করেছি যাতে হলো এটা এখানে না হয়, সর্বক্ষণ তারা মাস্ক ব্যবহার করেছিল কিন্তু তারপরে আমরা এটাকে উড়িয়ে নিতে পারি। কিন্তু চীনে যারা আছে তারা কিন্তু আসলে নিজের ঘরের মধ্যে হয়তো যারা যদি যারা লেখাপড়া করছে তারা হয়তো হোস্টেলের রুমের মধ্যে আছে, যদি কেউ চাকরি করেন তাহলে তার পরিবার নিয়ে হলো তার নিজের বাসার মধ্যে আছে, অন্য কোথাও যাচ্ছে না। কিন্তু একটু কষ্ট হচ্ছে হয়তো খাবার দাবার পেতে বাইরে বেরোতে একটু কষ্ট হচ্ছে, ওখানে যদি থাকতে পারে সেটাই ভালো। আর অনেকে হলো দুশ্চিন্তা করে এবং একান্ত যদি তারা আসতে চায় আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং অবহিত, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে এবং অন্যান্য মন্ত্রণালয় আছে, তারা হলো চিন্তাভাবনা করে যে সিদ্ধান্ত নেবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আসে তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় এদের যেভাবে হলো দেখাশোনা করেছে সেটাই হলো আমরা ওটা করবো। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে আমরা বলি যে এই যে হজ ক্যাম্পটা আমাদের মানে এটা খুব মানে আমার মনে হয় যে একটা স্বস্তির বিষয় যে এই সময় হজ মৌসুম না এবং এটা খালি ছিল, আমরা এদেরকে এখানে থাকার ব্যবস্থা করতে পেরেছি। আমরা বাংলাদেশে হলো এই রকমের কোনো ব্যবস্থা পাই নাই যে যেখানে তাদেরকে রাখা যেতে পারে। আর একটা প্রস্তাব আমাদের কাছে এসেছে যে তবলিগ জামাত যেখানে হয় সেখানে বিদেশি মেহমানদের জন্য থাকার ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও হলো যে যদি সিদ্ধান্ত হয় যে তাদেরকে সেখানে রাখতে হবে তাহলে ওই জায়গাটাকে প্রস্তুত করতেও বেশ কিছুদিন সময় চলে যাবে। এটা যেমন এটা আমরা মাত্র একদিনের নোটিশে কিন্তু হলো এখানে থাকার ব্যবস্থাটা করতে পেরেছি এবং এখন এটা হলো অন্তত বিছানা নিয়ে তাদের আপত্তি থাকলেও অন্তত বিছানার ব্যবস্থা আছে, মেঝেতে শুয়ে থাকলেও হলো ব্যবস্থাটা আছে কিন্তু সেখানে সেই ব্যবস্থা না। তো আমার মনে হয় যে সার্বিক দিকগুলো বিবেচনা করেই হলো এই বিষয়টা করতে হবে এবং একসাথে যখন অনেকে থাকতে হয় তখন এই ঝুঁকিটা কিন্তু থেকেই যায়। তবে আমরা এটাকেও আমরা মনে করি যে উহানে যারা আছে তারা হলো নিরাপদে আছে, এইটুকু আমার মনে হয়। কোনো আতঙ্কিত নয়, আজকে আমরা প্রথমবারের মতো হলো তারা মাস্ক ছাড়াই, আমরা হলো যখন তারা ওই ঘর থেকে বের হয়ে আসে স্বাস্থ্য পরীক্ষা করে আমরা তাদের মাস্কটা বলেছি যে তুমি এখন খুলে রাখো।
কাজে আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি, এটা আপনাদেরকে আবার বলি, আপনারা হয়তো বলবেন যে আপনারা খেলেন, ওদের সাথে আসলে একটু সংসর্গ দেওয়ার জন্যই আমরা এই কাজটা করেছি। কিন্তু আমরা হলো মাছরা একসাথে খেয়েছি। আমি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আমাদের যারা সহকর্মী বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেছে এবং বিশেষ করে যে চিকিৎসকরা নার্সরা এতদিন তাদের সাথে কাজ করেছে, আমরা সবাই এইভাবেই করেছি। কাজেই হলো আমার মনে হয় যে জনসাধারণের কোনো ভয় নাই। এবং এখনও আমি আরেকটা কথা বলি যে বাংলাদেশে এখনও পর্যন্ত আমরা কোনো করোনা রোগী আমরা শনাক্ত করিনি বা করতে পারিনি। কাজেই হলো যারা অকারণে হলো মাস্ক ব্যবহার করছেন এই করোনা ভাইরাসের ভয়ে, তাদেরকে বলি যে বিনা কারণে মাস্ক ব্যবহারের দরকার নেই। তবে গত বছরও কিন্তু আমরা অনেকে মাস্ক ব্যবহার করেছি। যারা সর্দি কাশিতে ভুগি তাদের সর্দি কাশি যেন অন্যের মধ্যে না ছড়ায়, আমরা যদি নিজেরা ধুলাবালি থেকে নিজেদেরকে রক্ষা করতে চাই সেই বিষয়ে আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাব। কিন্তু করোনা রোগ ছড়াবে এই ভয়ে আমাদের কারো মাস্ক পরা দরকার নেই। এবং আপনাদের সামনে আমি কিন্তু মাস্ক ছাড়াই আছি, আপনারাও মাস্ক ছাড়া আছেন, এই জিনিসটাই হলো আমার মনে হয় দেশবাসীকে জানানো দরকার। ওদেরকে আমরা একটা বলেছি যে এখন আমরা এতদিন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা বিভিন্ন মাধ্যম থেকে আমরা জেনেছি যে 14 দিন কোয়ারেন্টাইন রাখতে হবে। সেই হিসাবে আপনারা হয়তো অনেকে মনে করেছেন যে 14ই ফেব্রুয়ারি কেন শেষ হবে, কিন্তু আমরা হিসাব করে দেখেছি 1 ফেব্রুয়ারি বিকেল 5টায় তারা আসলে এখানে সর্বশেষ যিনি তিনি ঢুকেছেন, তো সেটা হলো আসলে 2 ফেব্রুয়ারি বিকেল 5টায় শেষ হয়। সেই হিসাবে 15ই ফেব্রুয়ারি 5টায় এটা শেষ হচ্ছে। তো অনেকে হলো বলছেন যেমন আপনারা যেমন ধরেন উত্তর কোরিয়া, তারা কিন্তু কোয়ারেন্টাইন 30 দিন রাখছে, এটা হলো আসলে অতিমাত্রায় সাবধানতা। আমরা হলো তাদেরকে বলেছি যে প্রথম দিকে একটু যেন হলো অন্তত খুব অবাধে বিচরণ করা না করে আরও ধরে, কিন্তু হলো কোনো অসুবিধা নেই। ২০০ জনের মতো আজকে রাত্রে চলে যাবে। আচ্ছা একটু বলেন যে মানে এই যে এতদিন অপেক্ষা করলেন, নিয়ে যাচ্ছেন, অনুভূতিটা কিরকম, অথবা এখনো কোনো ভয় কাজ করছে কিনা? না, এখন পর্যন্ত কোনো ধরনের ভয় ভীতি কাজ করছে না, কারণ রেগুলারলি ওদের চেক আপ এবং টেস্টিং করা হয়েছে। এবং ওর সঙ্গে আমার ছোট ভাই, ও হুবেই শহর ওহানে জিও সায়েন্সে পড়ালেখা করতো ইঞ্জিনিয়ারিংয়ে, তো ওর সাথে এই 14-15 দিন প্রতিনিয়ত কথাবার্তা হইতো। তা 2-1 দিন এখানে আসার পর একটু প্রবলেম ফেস করছিল ডেঙ্গুর কারণে, বাট আফটার দেন এখানে যে ম্যানেজমেন্ট ওরা খুব ভালো করছে, তো খাওয়া দাওয়া অন্যান্য সাইডে কোনো প্রবলেম হয়নি। আর এখন বলতে আমাদের আশেপাশে এই ধরনের কোনো তারা আতঙ্ক নেই, কারণ এই যে যারা এখানে আছে তাদের করোনা ভাইরাস ধরা পড়েনি। সো আশা করতেছি বাংলাদেশে এই ধরনের কোনো আতঙ্ক সৃষ্টি হয়নি এবং হবে না। এইটা বেশি আমাদের জন্য মানে পাওয়া, যার কারণে আর প্রতিনিয়ত ফোনে কথা হয়েছে, কোনো অসুবিধা হয়নি, আর এখনো পর্যন্ত সুস্থ আছে এবং সবার সঙ্গে খুব ভালোভাবে ওদের এই কয়েকটা দিন কেটেছে, কোনো ধরনের কোনো আতঙ্কে ওরা থাকেনি। এখন মানসিকভাবে মানে অপেক্ষার জন্য যে মানসিকভাবে স্বস্তি পাচ্ছেন কিনা এখন? হ্যাঁ, এখন এখন ফিলিংসটা সবচেয়ে ভালো লাগতেছে এই যে আমার দুটো বাচ্চা ওরাও আসছে ওর মামাকে ই করতে, রিসিভ করতে, এখনের মানে মুহূর্তটাই সবচেয়ে মানে ভালো লাগতেছে যে ছোট ভাইয়ের সঙ্গে এই আতঙ্কের পরে মানে দেখা হবে, প্লাস তার সঙ্গে মানে আমরা থাকতে পারবো, এটাই আমাদের জন্য অনেক পাওয়া। থ্যাংক ইউ। ঠিক আসতেছে, আপনার পিছন থেকে আসতেছে। বাড়ি আছে নড়াইল। ৩১২ জন সবাইকে চিনতে হয়েছে? হ্যাঁ, 312 জন ছিলেন, 12 জনে যে দীর্ঘ 15 দিন এখানে ছিলেন,
অভিজ্ঞতাটা আমার এই যে 15 দিন পরিবারের কাছে, দেশে এসে দেশের মাটিতে এসে 15 দিন পরিবারের কাছ থেকে যে বাইরে যাওয়া, আসলে এখন পড়াশোনা করতে গেছি তখনও পরিবার ছেড়ে গেছি আর দেশে ফিরে আসছি, কিন্তু পরিবারের সাথে দেখা করতে পারি না, এটা আসলে অনেকটা কষ্টদায়ক। তারপরে মেনে নিতে হয়েছে, কারণ আমরা চাইনি যদি আমাদের কারোর যদি এই সমস্যাটা থেকে থাকে যে আমাদের অন্য মানুষ, আমাদের আশেপাশের মানুষগুলো অসুস্থ হোক, এই কারণে আমরা অনেকটাই মানে নিজেরা চাইছি যে এখানে আমরা 14 দিন থেকে যাই, নিজেদের মানে নিজের উপর একটা কনফিডেন্স আসুক যে আমরা আসলে সুস্থ আছি, দেশের মানুষ আমাদেরকে সুন্দরভাবে গ্রহণ করুক। আর সত্যি কথা বলতে কি, করোনা ভাইরাস যতটুকু ডেঞ্জার তার থেকে মানুষের কাছে একটা মানে মানুষের যে মানে এক কথা হচ্ছে আতঙ্ক, যেটা সেটা আছে বেশি ডেঞ্জার। হ্যাঁ, সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, সবাই ইনশাল্লাহ আমরা যে কজন আর ছিলাম এখানে সবাই সুস্থ, সবাই খুব সুন্দর আছি, এখন সবাই আজকে অনেকে চলে যাবে, সবাই কাল সকাল মধ্যে সবাই সবার পরিবার মানে পরিবারের কাছে চলে যাবে। ইভেন আমি মনে করি ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশ যতটুকু করেছে স্টুডেন্টদের জন্য এনাফ, আর কিছু বলবো না। থ্যাংক ইউ। এখানে পরিবেশ যথেষ্ট ভালো ছিল, ওখানে ওখানে আমরা যখন ছিলাম আমরা আইসোলেশনে ছিলাম অলরেডি 14 দিন বা 13 দিনের মধ্যে, আমাদের সবারই পার্সোনাল রুম ছিল ওখানে। তো সেদিক থেকে আমি বলবো এখানে যতটুকু করা হয়েছে, আমি বারবার বলছি ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে যতটুকু করা হয়েছে বাংলাদেশের জন্য এটা এনাফ। থ্যাংক ইউ। তো এখন আর কি আমাদের কারোর মধ্যে আলহামদুলিল্লাহ কারোর মধ্যে কোনো প্রবলেম নেই, আর আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা খুব ভালোভাবে এখানে বের হয়ে এসেছি। ধন্যবাদ। খুব ভালো লাগছে অবশ্যই, কারণ হচ্ছে এতদিন পরে আমরা অনেকদিন চাইনায় ছিলাম, এখানে 14 দিন আবদ্ধ ছিলাম, এরপর আমরা ফ্যামিলির কাছে যাব, নিঃসন্দেহে এটা একটা আমাদের সবার জন্য একটা ভালো লাগার একটা বিষয়। থ্যাংক ইউ। Thank you.